আন্দোলন থামার কোনো বিষয়ই নেই। আমরা আবেদন করব বাংলার জনতার কাছে যে যদি পুজো হয়ও সরকারি দাক্ষিণ্য অনুদান হচ্ছে যে আপনারা পরিত্যাগ করুন। দু নম্বর, পুজো যদি যেখানে যা হবে অভয়ার পুজো হোক এবং সেখানেও সমস্বরে মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে উচ্চারণ করুন উই ডিম্যান্ড জাস্টিস। আমাদের করের টাকায় হচ্ছে যে সেখানে এক গুচ্ছ আইনজীবী রাখা হয়েছে, দামি দামি সব আইনজীবী, যাদেরকে যারা এইসব প্রশ্নগুলোর উত্তর দিতে পারছে না, অথচ তারা দর্শকদের রাততাইদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে। মানে পুরো টাইম লাইনটা প্রথম দিনেও উত্তর দিতে পারেননি রাজ্যের উকিলরা, আজকেও উত্তর দিতে পারেননি। এবং পিতার মা বাবা তারা বলেছেন তারা বিকেলবেলা এফআইআর লজ করেছে, সেই এফআইআরে ভাষা পর্যন্ত হচ্ছে যে পুলিশ এবং শাসক দলের যারা সিন্ডিকেট চালান তারা ঠিক করে দিয়েছে। সেখানে উইলফুল রেপ বলে একটা সোনার পাথর বাটির কথা লেখা হয়েছে, এবং তারপরে হচ্ছে যে সেই এফআইআর ওনারা আপলোড করেছেন, মানে অফিসিয়ালি অ্যাকসেপ্ট করেছেন রাত পৌনে বারোটায় যখন মৃতদেহ সৎকার হয়ে গেছে তার উপর। ফলে পুরো বিষয়টাতে কারোর এখন বুঝতে বাকি নেই, সুপ্রিম কোর্ট আর আলাদা কি বলবে, একজন সাধারণ মানুষ সেও বুঝতে পারেন যে হচ্ছে পুরো বিষয়টা ধামাচাপা দেওয়া কীরকম উদগ্র চেষ্টা হয়েছে। যেক্ষেত্রে যেটা আমরা আনিস খানের ক্ষেত্রে দেখেছি, দ্বিতীয়বার পোস্টমর্টেমে দেখা গেছে যে প্রথমবার পোস্টমর্টেমটা সম্পূর্ণ ভুয়ো ছিল, ফলে এক্ষেত্রে সেটা সেই সুযোগ আর পুলিশ রাখেনি, সব পুড়িয়ে দিয়েছে। এটাই আমরা প্রথম থেকে অভিযোগ করে আসছি। আমি ব্যক্তিগতভাবে যেটা বলতে পারি যে এই আন্দোলনের শুরু থেকে থাকার সুবাদে যে সুপ্রিম কোর্টের কয়েকটা পদক্ষেপ আমরা সত্যি ওয়েলকাম করছি। যেমন তারা বলেছেন যে এই তদন্ত সিবিআই এর রিপোর্ট পাওয়ার পর সিবিআইকে তারা অনুমতি দিয়েছেন যে কোনো প্রভাবশালী, সে যত বড়ই প্রভাবশালী হোক না কেন, তদন্তের প্রয়োজনে তাদেরকে তারা সামল করতে পারবে, তাদের দরকার হলে হেফাজতে নিতে পারবে, কাস্টোডিতে নিতে পারবে। এই যে সিবিআইকে এই অনুমতিটা দিয়েছে এতে আমরা এটাকে আমরা ওয়েলকাম করছি এক নম্বর। তাতে সিবিআই এর হাত আরও শক্ত হলো, এরপরেও যদি সিবিআই তেমন কিছু না দেখাতে পারে তাহলে হচ্ছে যে আমাদের সিবিআই এর কাছে যেতে হবে দরকার হলে আবার। দ্বিতীয় যেটা হচ্ছে যে আমরা ওয়েলকাম করছি যে এর আগে 20 তারিখ এবং 24 তারিখের হিয়ারিংয়ে, দুটো হিয়ারিংয়ের হচ্ছে যে ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট যেটা বলেছে এবং আজকেও যেটা করেছে যে বলেছে যে যারা শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলন করছেন, মানে ইনক্লুডিং ডক্টরস, চিকিৎসক যারা রয়েছেন, তাদের প্রতি স্টেট অর্থাৎ সরকার কোনো রাষ্ট্রশক্তি ব্যবহার করে তাদেরকে উপরে কোনো ব্যাকল্যাশ নামাতে পারবে না এখন এবং ভবিষ্যতে। এমনকি বলা হয়েছে সেটাতে যে আজকে যে প্রসঙ্গগুলো উঠেছে যে এখানে কোনো রকমের হচ্ছে পুলিশি হয়রানি, কোনো রকম স্বাস্থ্য দপ্তরের কোনো হয়রানি, সরকারের কোনো হয়রানি, কোনো কোর্ট কেস কাবাডি, এমনকি হচ্ছে যে শাস্তিমূলক বদলি টদলি ইত্যাদি সবটাই উঠে এসছে আজকের আলোচনায়। তো সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে 20 তারিখ এবং 24 তারিখে তাদের যে রায়ের অংশ সেটাকে মেনশন করে যে সেটা যথেষ্ট, যে শান্তিপূর্ণ প্রতিবাদ যারা করছেন তাদের উপরে কোনো রাষ্ট্রশক্তির প্রয়োগ সরকার করতে পারবে না। ফলে এই এটা রিইটারেট করেছেন, আমরা এই দুটো পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি। জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার বিষয়ে বললামই, সেটা জুনিয়র ডাক্তাররাই তার প্রতিক্রিয়া দেবেন, আমরা এই মুহূর্তে কোনো প্রতিক্রিয়া দিচ্ছি না। আমরা সিনিয়র ডাক্তাররা, আমরা যে আমরা সেইভাবে আমরা কোনো দিনই জরুরি পরিষেবায় হচ্ছে যে ধর্মঘট করিনি। আমরা দুদিন ধর্মঘট করেছিলাম অজরুরি পরিষেবা অর্থাৎ নন ইমার্জেন্সি সার্ভিস, মানে আউটডোর এবং ইলেকটিভ অপারেশান ইত্যাদি, সেগুলো একবার 12 ঘন্টার জন্য একদিন, আর একদিন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকে সারা রাজ্যে সারা দেশে 24 ঘন্টার জন্য। সেখানে সেদিনও কিন্তু এই দুটো দিনও কিন্তু জরুরি পরিষেবা আমরা চালু রেখেছিলাম। ফলে হচ্ছে যে আমরা ধর্মঘটে নেই, কিন্তু ধর্মঘটে না থেকেও আমরা যে আমাদের কাজ ডিউটি ইত্যাদি করে তারপরে যে শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নিচ্ছি এটা কন্টিনিউডভাবে শুধু নয়, আগের থেকে আরও জোরালো হবে। তার কারণ আরও বেশি বেশি সংখ্যক মানুষ, বিভিন্ন পেশার মানুষ, সমাজের বিভিন্ন স্তরের মানুষ, এমনকি গ্রামে গঞ্জে, হচ্ছে শহরে তো ছিলই, শহর ছাড়িয়ে এখন তা গ্রামে গঞ্জেও মানে একদম হচ্ছে রিমোট ভিলেজে অবধি পৌঁছে গেছে, পাহাড় থেকে সাগর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সারা দেশের থেকে আমরা সমর্থন পাচ্ছি, এমনকি দেশের সীমানা গণ্ডিয়ে সীমানা ছাড়িয়ে সারা বিশ্বে, যেখানে যে গতকাল দেখেছেন গ্লোবাল প্রোটেস্ট বিভিন্ন জায়গাতে বিভিন্ন দেশে, একদম শুরু থেকে হচ্ছে গতকাল একযোগে হয়েছে 28টা দেশে,
প্রতিবাদ আন্দোলন হচ্ছে যে মানুষ আছে পড়েছে, আমরা ভার্চুয়ালি সেখানে কানেক্ট করেছি, ফলে সারা বিশ্ব উত্তাল এখন, ক্রমশ মানুষ বাড়ছে আমাদের প্রতিবাদ আন্দোলনে, ফলে আমাদের প্রতিবাদ আন্দোলন আরও তীব্র হবে এবং যেটা হচ্ছে আমরা বিচার ছিনিয়ে আনবো এই ব্যাপারে, আমরা সুবিচার ছিনিয়ে আনবো, ন্যায় বিচার ছিনিয়ে আনবো, এই বিষয়ে আমরা বদ্ধপরিকর। স্যার আমার পরবর্তী যে প্রশ্নটা করব, আপনার কথার সঙ্গেই সংহতি রেখে একটা কথা বলবো, আজকের যে প্রধান বিচারপতির মন্তব্য, সেই মন্তব্যের পরে আপনার কি মনে হয় যে এই আন্দোলন এবার একটু থেমে যাবে? একদমই না, আন্দোলন থামার কোনো বিষয়ই নেই। প্রধান বিচারপতি যেটা মন্তব্য করেছেন সেটা হচ্ছে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরা না ফেরার ব্যাপারে, আমরা সিনিয়র ডাক্তার আমরা তো কাজের মধ্যে থেকেই, আমরা বরং হচ্ছে জুনিয়র ডাক্তারদের একটা অংশের কর্মবিরতির জন্য সিনিয়র ডাক্তাররা বাড়তি দায়িত্ব নিয়ে বাড়তি ডিউটি করে সেই মানে ঘাটতিটাকে পূরণ করে দিচ্ছেন, তারপরেও তারা আন্দোলনে পথে রয়েছেন, ফলে সিনিয়র ডাক্তারদের আন্দোলনে কোথাও কোনো ভাটা পড়বে না, বরং হচ্ছে এবং সাধারণ মানুষ আজকে শুধু আর চিকিৎসকদের আন্দোলন নয়, এটা চিকিৎসকদের প্রতিবাদে আবদ্ধ নেই, আজকে সারা সমাজের, সারা বাংলার, সারা দেশের, সারা বিশ্বের আন্দোলনে পরিণত হয়েছে, ফলে হচ্ছে নতুন নতুন মানুষ, অংশের মানুষ যুক্ত হচ্ছেন, ফলে প্রধান বিচারপতির বক্তব্যের সাথে আমরা আন্দোলন তীব্রতর হওয়ার যে আমরা আশা করছি তার কোনো বিরোধ দেখছি না। একদমই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেছেন, নীরবে বেদনা সহ্য করছি, পুলিশকে অ্যাকশন নিতে বারণ করছি, কিন্তু দয়া করে মানুষকে পরিষেবা দিন, তিনি আপনাদের উদ্দেশ্যে বলছেন, এবং তিনি বলছেন জুনিয়র ডাক্তারদের আলোচনায় বসার বার্তা মুখ্যমন্ত্রী, যদি জুনিয়র ডাক্তাররা কাজে না ফিরে এবং রাজ্য ব্যবস্থা নেয় আপনারা কিভাবে পাশে থাকবেন? দেখুন, এইটা বেদনাদায়ক, মানে সরকারের প্রধান তার কাছ থেকে এইরকম হচ্ছে যে কথা শোনা, ব্যবস্থা নিচ্ছি না কিন্তু নিতে পারি, এই অথচ তার তিনি একবারও বলছেন না যে যারা তদন্ত ধামাচাপা করার চেষ্টা করলো, তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করলো, তদন্তকে বিপথে চালিত করার চেষ্টা করলো, যারা অপরাধ চক্র চালাচ্ছে বিভিন্ন মেডিকেল কলেজে, এই যে হুমকি সংস্কৃতি চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এটা একবারও উনি বললেন না। কাদের বিরুদ্ধে ব্যবস্থা করে নেবার কথা বললেন? যারা একটা অপরাধের প্রতিবাদ করছেন, শান্তিপূর্ণ প্রতিবাদ করছেন, উনি তাদেরকে হুমকি দিচ্ছেন, এইটা আমাদের কাছে খুব বেদনার, এবং হচ্ছে যে এটা মেনে নেওয়া যাচ্ছে না। আমরা চিকিৎসক সংগঠনগুলো থেকে এটার তীব্র প্রতিবাদ জানাই যে এই ধরনের হুমকি হচ্ছে যে যাদের প্রতি দেওয়ার কথা, অপরাধীদের প্রতি, তার না দিয়ে শান্তিপূর্ণ যারা প্রতিবাদকারী, যারা আন্দোলনকারী, তাদেরকে এই ধরনের হুমকি শুরুতে হচ্ছে, এটা পশ্চিমবাংলার পক্ষে, পশ্চিমবাংলার গণতন্ত্রের পক্ষে খুব লজ্জা। স্যার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 23 জন মারা গিয়েছেন, অনেকে চিকিৎসা না পেয়ে ফিরে গিয়ে বাড়িতেও মারা গিয়েছেন, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম বলেন যে 7 লক্ষ মানুষ আউটডোরে পরিষেবা পাননি, ইনডোরে অ্যাডমিশন আমাদের প্রায় 70,000 রোগীকে দিতে পারেনি, 7,000-এর বেশি প্ল্যান সার্জারি করা যায়নি, 1,500-এর বেশি মানুষকে কার্ডিওলজির ক্যাথ ল্যাবে পরিষেবা দিতে পারেনি, আমাদের বেশ কয়েকজন মারা গিয়েছেন, কি বলবেন? প্রথম কথা হচ্ছে এগুলো পরিসংখ্যানের জাগলে আমরা প্রথম কথা 23 জন কেন, একজন মানুষেরও মৃত্যু হোক আমরা চাই না, চিকিৎসকদের কাজ প্রাণ বাঁচানো, ফলে হচ্ছে যে কোনো মৃত্যু আমাদেরকে উদ্বেলিত করে, আমাদেরকে হচ্ছে আমাদের সেটা ভালো লাগে না, আমাদের মন খারাপ হয়, কিন্তু এই 23 জনের মৃত্যুটা বললে আমরা সবাইকে অমর করে দিতে পারি না, এটাও ঘটনা, 23 জনের মৃত্যুটা যে হয়েছে এই সময়টাতে বললেন, এইটা কম না বেশি সেটা তখনই বোঝা যাবে যখন অন্য মাসের সঙ্গে এই সময়টাকে তুলনা করা যাবে, ধরুন এই বছর জানুয়ারিতে কত, ফেব্রুয়ারিতে কত, মার্চে কত মারা গেছেন সরকারি হাসপাতালগুলোতে, সেই পরিসংখ্যান কি সরকার দিয়েছে, বা গত বছরগুলোতে মানে 23 সালে, 22 সালে, 21 সালে, 20 সালে, 19 সালে, এই সময়কালে মানে এই আগস্টের 9 তারিখ থেকে সেপ্টেম্বরের 9 তারিখের মধ্যে কতজন মানুষ সরকারি হাসপাতালগুলোয় মারা গেছেন, এই পরিসংখ্যান যদি সরকার সামনে নিয়ে আসে তাহলে তুলনামূলক বিচারে তখন বলা যাবে এবছর কম হয়েছে না বেশি হয়েছে। শুধুমাত্র 23 জন মৃত্যু তার মানে এটা বলতে চাইছেন যে সরকারি হাসপাতালগুলোতে কোনো মৃত্যু ঘটে না অন্য সময়ে? এ তো অদ্ভুত কথা, এটা কোনো এই ধরনের মানে তথ্য, এটা একটা বেসিক ব্যাপার যে তথ্য আপনি যখন মৃত্যু বেড়েছে না কমছে বলছে না, আপনাকে তুলনা করে বলতে হবে আগের তুলনায়, অন্য 2 বছরের এই সময়ের তুলনায়, তুলনা করে যদি বলতে পারেন, যে তারা যদি দেখান আমাদের সরকার তথ্য প্রকাশ করেন না, কোন মাসে কত মৃত্যু হলো প্রকাশ করেন না, ডেঙ্গু কত হলো
প্রকাশ করেন না, কোভিড কত হয়েছে প্রকাশ করে না, ফলে হচ্ছে যে তথ্য না দেওয়া দিতে দিতে যে অভ্যেস বদভ্যেস গড়ে উঠেছে, সেখানে সুবিধা মতো একটা তথ্য নিয়ে এসে যদি তারা দেখান, তাহলে আমরা চিকিৎসক সংগঠনগুলো থেকে হচ্ছে যে এটা মানব না। আমরা বলছি আমাদের সংগঠনগুলোর বক্তব্য যে আপনারা তথ্য দেখান, আমরা গতকালই এই নিয়ে চিঠি চাপাটি করেছি যে তথ্য যদি দিতে হয় তাহলে হচ্ছে প্রকৃত পরিসংখ্যান দিন, যে তুলনামূলক পরিসংখ্যান দিন, তাহলে জনমানসে মিথ্যে কোনো হচ্ছে যে একটা চিত্র তোলার যে চেষ্টা এটা সফল হবে না। আপনি তুলনামূলক চিত্র দিন, তারপর আমরা বলবো যে কোনটা কেন হয়েছে। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের কাছে মুখ্যমন্ত্রী জানতে চান, আমি কোটান্ত বলছি, অনেকে এখানে কাজ করছেন না, প্রাইভেট হাসপাতালে গিয়ে কাজ করছেন, এটা কি সত্যি? প্রথম কথা, জুনিয়র ডাক্তার যারা কর্মবিরতি করছেন, ইন্টার্ন, তাদের মেডিকেল রেজিস্ট্রেশন নেই মেডিকেল কাউন্সিলের, ফলে তারা বাইরে কোথাও প্র্যাকটিস করতে পারেন না। জুনিয়র ডাক্তার যারা, অর্থাৎ মানে হাউস স্টাফ বা পিজিটি পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, সিনিয়র রেসিডেন্ট, তাদেরও বাইরে কোথাও কাজ করবার কথা নয়। কারা কাজ করছেন এতদিনগুলো দিন ধরে? যারা সিন্ডিকেট চক্রের শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠ সিন্ডিকেট যারা চালাচ্ছেন, বিভিন্ন নাম উঠে আসছে, বিভিন্ন মেডিকেল কলেজে নাম, সচিত্র নাম উঠে আসছে, তারা একমাত্র নিজেদেরকে চিকিৎসক বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে হচ্ছে যে তারা আন্দোলন মানে প্র্যাকটিস করছেন, তাদেরকে সরকার ধরছেন না। এবং হচ্ছে যে এখন কর্মবিরতিতে যারা রয়েছেন, তারা তো দেখতেই পাচ্ছেন সবাই যে তারা ধর্ণা মঞ্চে রয়েছেন, প্রতিদিন মিছিল করছেন, কোথাও না কোথাও তারা বাইরে কাজ করছেন বলে আমাদের কাছে কোনো খবর নেই। আর সিনিয়র চিকিৎসকরা হাসপাতালেও কাজ করছেন, যারা প্রাইভেট প্র্যাকটিস করেন তারা বাইরেও কাজ করছেন, দু জায়গাতেই কাজ করছেন, পরে তারপর তারা আন্দোলনে যোগ দিচ্ছেন। সুতরাং এই কথাটাও ঠিক ঠিক বলছেন না। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কি শুধু জুনিয়র ডাক্তারদের উপর নির্ভরশীল? এটা খুব আমাদের কাছে দুর্ভাগ্যের যে স্বাস্থ্য ক্ষেত্রে চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান অজস্র শূন্য পদ পড়ে রয়েছে। শূন্য পদে হচ্ছে নিয়োগ, আমরা দীর্ঘদিনের দাবি যে প্রত্যেকটা শূন্য পদে নিয়োগ করুন, যাতে হচ্ছে যে একজন চিকিৎসককে চারজন চিকিৎসকের কাজ না করতে হয়, একজন নার্সকে পাঁচজনের নার্সের কাজ না করতে হয়, সেদিকে নজর নেই। অথচ জুনিয়র ডাক্তার যাদের ট্রেনিং, যারা ট্রেনি, যারা হচ্ছে সিনিয়র ডাক্তারদের তত্ত্বাবধানে, তাদের উপস্থিতিতে কাজ করবার কথা, বলা হচ্ছে তাদেরকে এখন যে হচ্ছে সরকারি স্বাস্থ্য পরিষেবা তারাই নাকি ব্যাকবোন, কেন হবে সেটা? তারা তাদের তো আলাদা করে কাজ করার কথাই নয়, তারা সিনিয়র চিকিৎসকের উপস্থিতিতে তারা কাজ শিখবেন, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি তারা, তাদের দিয়ে আপনি হাসপাতাল চালাবেন বলছেন, চালাচ্ছেন, এই তো স্বাস্থ্য ব্যবস্থা, মেডিকেল কলেজগুলোতে যে শূন্য পদ থাকা, এত শূন্য পদ, তার জন্য যে বিয়ার্দ অবস্থা সেটা মানে বেরিয়ে এলো, বিয়ার্দ হয়ে গেল পরিস্থিতিটা। স্যার, আজকে আমরা দেখলাম প্রধান বিচারপতি একদম কপিল সিব্বলকে প্রশ্ন করেছেন যে দেহ হস্তান্তরের চালান ছাড়া ময়নাতদন্ত এক মাস হয়ে গেল, এখনো খুঁজছেন, অবাক হয়ে প্রশ্ন প্রধান বিচারপতি, চালান খুঁজে পাননি জানাচ্ছেন কপিল সিব্বল, কনস্টেবলের হাতে থাকা উচিত ছিল চালান। বিচারপতি কার্ডিওয়ালা বলছেন এই নথি যদি খুঁজে না পাওয়া যায় তাহলে প্রশ্ন উঠবে, FIR-এ অন্তত 14 ঘন্টা দেরি হয়েছে বললেন প্রধান বিচারপতি। সঠিক কথা, আমরা এই প্রশ্নগুলোই প্রথম থেকে তুলে আসছি, আমরা যে প্রশ্নগুলো দাবিগুলো তুলে আসছি, মিতার পরিবার যে প্রশ্নগুলো দাবিগুলো তুলে আসছে, আমরা সেগুলোকে ইকো করেছি, আজকে সাধারণ মানুষও সেই প্রশ্ন তুলছেন, এবং বিচারপতি, দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতিরাও সেই প্রশ্ন তুলছেন। অর্থাৎ আমাদের যে প্রশ্ন তোলা প্রশ্নগুলো সেগুলোর আইনি ভিত্তি রয়েছে, যৌক্তিকতা রয়েছে, এটাই প্রমাণ হচ্ছে, এবং সরকার নাজেহাল সেই প্রশ্নের কোনো জবাব দিতে পারছেন না। আমাদের করের টাকায় হচ্ছে যে সেখানে এক গুচ্ছ আইনজীবী রাখা হয়েছে, দামি দামি সব আইনজীবী, যাদেরকে যারা এইসব প্রশ্নগুলোর উত্তর দিতে পারছেন না, অথচ তারা দর্শকদের, রাততাইদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন, এটা আমাদের মানুষ হচ্ছে রাজ্যবাসীর কাছে এটা খুব হচ্ছে যে বেদনার, যে আমাদেরই করের পয়সায় আমরা যাদের বিরুদ্ধে আওয়াজ তুলছি সেই দর্শকদের, রাততাইদের বাঁচানোর চেষ্টা এইভাবে হচ্ছে। পশ্চাদেশ ভাঙা না হলে পা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যেতে পারে না, এমনটাই বলছেন আইনজীবী ফিরোজ এডুলুচি। তার দাবি ময়নাতদন্তের রিপোর্টের সঙ্গে এক্স রে প্লেট মিলিয়ে দেখা হোক, কি বলবেন একজন চিকিৎসক হিসেবে? আমরা যতদূর জানি ময়নাতদন্তের রিপোর্ট মিতার পরিবার আমাদের হাতে তুলে দিয়েছেন, আমাদের সঙ্গে শেয়ার করেছেন, আজকে নয়, যেদিন তারা পেয়েছেন রিপোর্ট, অর্থাৎ 11ই আগস্ট। তার ভিত্তিতে আমরা অনেকগুলো প্রশ্ন তুলেছিলাম ময়নাতদন্তের রিপোর্ট দিয়ে।
এবং ময়নাতদন্তে লেখা আছে ফ্র্যাকচার অ্যাবসেন্ট, অথচ সেখানে কোনো ইমেজিং করা হয়েছে বলে লেখা নেই। অর্থাৎ এক্স রে না করে, আমি স্ক্যান না করে, কোনো ইমেজিং না করে কি করে বলে দিতে পারে যে হচ্ছে যে ফ্র্যাকচার নেই? আমরা সেটাও বুঝতে পারিনি। সেগুলো পরের দিন ফরেন্সিক এক্সপার্টদের ডেকেছেন, সম্ভবত তাদের হাজিরা হবে 17 তারিখে শুনানিতে, তারা জবাব দেবেন। দেখুন, এমনিতে শিয়ালদা সেশন কোর্টে কোন ধর্ষণের মামলা চলছে, সুপ্রিম কোর্ট সুমোটো যে মামলা নিয়েছে সেখানে হচ্ছে যে তারা রাজ্যের ভূমিকা খতিয়ে দেখবেন। আমাদের যে সিবিআই তারা তাদের মনিটর করবেন ইত্যাদি আছেন। আমরা দুদিকেই নজর রাখছি শিয়ালদা সেশন কোর্টে, তারা সেখানে কি করে কীভাবে কি তারা সওয়াল জবাব করছেন, তারা কী কী জবাব দিচ্ছেন আমাদের তোলা প্রশ্নগুলোর। আবার সুপ্রিম কোর্টেও রাজ্যেও এই কাঁড়ি কাঁড়ি কোটি কোটি টাকা খরচ করছেন করদাতাদের পয়সায়, পরে কীভাবে এই প্রশ্নগুলোকে ধামাচাপা দিচ্ছেন, দুটোই সাধারণ সমস্ত মানুষ দেখবেন দেখবেন এবং দেখে তারা আর সিদ্ধান্ত নেবেন। চার ডিগ্রি সেন্টিগ্রেডে সংরক্ষণ করা হয়নি, ফিরোজ এগুলো যে এফআইআর না হলে ফরেন্সিক টিম পাঠানো যায় না, ফের প্রশ্ন তোলেন আইনজীবী ফিরোজ এডুলজি এই প্রসঙ্গে। তিনি আরও বলছেন যে ভ্যাজাইনাল সোয়াব ব্লাড 4 ডিগ্রি সেন্টিগ্রেডে সংরক্ষণ করা উচিত, সেটা করা হয়নি এক্ষেত্রে। না, করা হয়নি তো, আমরা তো বলছি যে হচ্ছে যে মানে পুরো টাইম লাইনটা প্রথম দিনে উত্তর দিতে পারেননি রাজ্যের উকিলরা, আজকে উত্তর দিতে পারেননি। এবং পিতার মা বাবা তারা বলেছেন তারা বিকেলবেলা এফআইআর লঞ্চ করেছে, সেই এফআইআরে ভাষা পর্যন্ত হচ্ছে যে পুলিশ এবং শাসক দলের যারা সিন্ডিকেট চালান তারা ঠিক করে দিয়েছে, সেখানে উইলফুল রেপ বলে একটা সোনার পাথর বাটির কথা লেখা হয়েছে। এবং তারপরে হচ্ছে যে সেই এফআইআর ওনারা আপলোড করেছেন, মানে অফিসিয়ালি অ্যাকসেপ্ট করেছেন রাত 12:45 যখন মৃতদেহ সৎকার হয়ে গেছে তার উপর। ফলে পুরো বিষয়টাতে কারোর এখন বুঝতে বাকি নেই, সুপ্রিম কোর্ট আর আলাদা কি বলবে, একজন সাধারণ মানুষ সেও বুঝতে পারেন যে হচ্ছে পুরো বিষয়টা ধামাচাপা দেওয়া কিরকম উদাগ্র চেষ্টা হয়েছিল। ময়নাতদন্ত নিয়ে এবার প্রশ্ন তুললেন তুষার মেহতা নিজে, তুষার মেহতা শ্বাসরোধ করে খুন ও ধর্ষণের কথা বলা হয়েছে ময়নাতদন্তে। এসজি সলিসিটর জেনারেল তুষার মেহতা একথা উল্লেখ করেছেন আদালতে, তিনি বলছেন এই রিপোর্ট দেখুন আর ফরেন্সিক রিপোর্টে কি বলা হয়েছে দেখুন, এই যে অসামঞ্জস্য কি বলবেন? না, সম্পূর্ণটাই অসামঞ্জস্যে ভরা, মানে পুলিশের যে সুরথাল রিপোর্ট যেটা আমরা বলি, সুরথাল রিপোর্ট যেটা বলি আর ময়নাতদন্ত রিপোর্ট হচ্ছে এই দুটো হচ্ছে যে অর্থাৎ ইনকোয়েস্ট রিপোর্ট এবং পোস্টমর্টেম অটোপসি রিপোর্ট, এই দুটোর মধ্যে অসামঞ্জস্য আছে। পুলিশের যে এফআইআর ওনারা করেছেন, পুলিশ যে প্রথমে আনকনসাস বলে রিপোর্ট করেছিল পুলিশের সেই রিপোর্ট, তার সাথে এগুলোর অসামঞ্জস্য আছে, সবটাই অসামঞ্জস্যে ভর্তি। এবং এমন একটা জট পাকানো মানে হচ্ছে এতগুলো অসামঞ্জস্য মিলে জট পাকিয়ে দিয়েছে, যা হচ্ছে যে কোনো তদন্তকারী সংস্থা পক্ষে এটা জট ছাড়ানোটা কঠিন, অসম্ভব হয়তো নয়। সেই জন্য আমরা সিবিআইকে বলেছি যে শুধুমাত্র জট ছাড়াতে তো হবেই, আপনাদের দ্রুত জট ছাড়াতে হবে, এবং কারাই জট পাকিয়েছেন, কারা এর পিছনে রয়েছেন এই জট পাকানোর পিছনে, তাদের প্রত্যেককে খুঁজে বের করতে হবে, আপনাদের প্রত্যেককে কিন্তু হচ্ছে যে আটগড়ায় তুলতে হবে, প্রত্যেকের শাস্তি দিতে হবে, তবেই অভয়ের সার্বিক বিচার, অভয়ের ন্যায় বিচার হচ্ছে যে আমরা পেতে পারি। স্যার, একদম অনুষ্ঠানের শেষে তো দেখছি আমরা, আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। সন্ধির পর ময়নাতদন্ত করা যায় না, আইনজীবী খুন ও ধর্ষণের অভিযোগের ক্ষেত্রে সন্ধি 6টার পর ময়নাতদন্ত করা যায় না, তিনি বলছেন যে প্রমাণ সংগ্রহ করার এতক্ষণ পর এফআইআর কেন হলো এমন ঘটনা আমি 27 বছরের কেরিয়ার জীবনে দেখিনি, এফআইআর চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা প্রথম নয়, গত কয়েক বছরে আমরা এরকম ঘটনা দেখে অভ্যস্ত। এই একটা বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন করছে কারণ আমরা প্রথম থেকে প্রশ্নটা তুলেছি তাই। এফআইআর করতে গেলে এফআইআর নেয় না পুলিশ, এবং হচ্ছে যে এই ক্ষেত্রেও তাই হয়েছে, মিতার বাবাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়েছে, এফআইআর নিতে চাননি, অবশেষে পোস্টমর্টেম তারা করে দিয়েছেন একরকম গায়ের জোরে পোস্টমর্টেম করেছেন, কোনো নিয়ম না হচ্ছে না মেনে পোস্টমর্টেম করেছেন, সন্ধের পর করেছেন, এবং অর্ডার করেছেন কে, সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের অর্ডারে এনআরএস থেকে একজন জুনিয়র ফ্যাকাল্টি তিনি চলে এসেছেন অর্ডারে, যেটা আসতে পারেন না তিনি, সন্দীপ ঘোষ অর্ডারও করতে পারেন না, তিনিও আসতে পারেন না। তারপরে পোস্টমর্টেম হয়েছে করিগরি গিয়ে শাসক দলের নেতারা দাঁড়িয়ে থেকে পুলিশ পাহারায় হচ্ছে যে মৃতদেহ সৎকার করে দেওয়া হয়েছে, তারপরে এফআইআর দায়ের হয়েছে।
এই পুরো উল্টো পথে চলেছে পুরো বিষয়টা। অথচ হওয়ার কথা ছিল প্রথমে এফআইআর দায়ের, তারপরে বাকি যা যা এবং দেহ সংরক্ষণ করে পরের দিন পোস্টমর্টম করানো অন্য কোনো একটা হাসপাতালে, এবং তারপরেও রেখে দেওয়া যে দ্বিতীয়বার যদি কোর্টের হচ্ছে যে কোর্ট অর্ডার করে তাহলে দ্বিতীয়বার পোস্টমর্টম করতে হতে পারে। যেক্ষেত্রে যেটা আমরা আনিস খানের ক্ষেত্রে দেখেছি, দ্বিতীয়বার পোস্টমর্টমে দেখা গেছে যে প্রথমবার পোস্টমর্টমটা সম্পূর্ণ ভুয়ো ছিল, ফলে এক্ষেত্রে সেটা সেই সুযোগ আর পুলিশ রাখেনি, সব উড়িয়ে দিয়েছে। এটাই আমরা প্রথম থেকে অভিযোগ করে আসছি আমরা চিকিৎসক সংগঠন। মুখ্যমন্ত্রী বলছেন স্বাস্থ্যতে ঘুঘুর বাসা বসিয়েছে সিপিএম, আমরা বদলা চাইনি বলে কারণ চাকরি খাই। 13 বছর সময় পেয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা তো বলছি, আমরা চিকিৎসক সংগঠনগুলো বলছি যে ঘুঘুর বাসা তৈরি হয়েছে এই গত কয়েক বছরে, এবং ঘুঘুর বাসা তৈরির পিছনে কারা কারা রয়েছে সেই কথাও আমরা প্রকাশ্যে বলছি। আমরা একাধিকবার ঘুঘুর বাসার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর, গত 13 বছরে অন্তত কয়েকশো চিঠি লিখেছি, কয়েকশোবার আমরা হচ্ছে যে তার সাথে বসতে চেয়েছি, কোনো সদর্থক সাড়া পাইনি। যখন সমস্যায় পড়েছেন বসেছেন, এর আগে নীলরতন সরকার মেডিকেল কলেজে পরিবহ বলে যে ছেলেটি মার খেয়েছিল, তখন উনি মিটিং করেছিলেন, যে কটা প্রতিশ্রুতি নবান্নের ওই সভাঘর থেকে পাওয়া গেছিলো তার অধিকাংশই পূরণ হয়নি, এবং এখন আবার উনি বসতে চাইছেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে, সিনিয়রদের সাথে বসতে চাননি এখনও। জুনিয়র ডাক্তাররা সেই ডাকে সাড়া কীভাবে সাড়া দেবেন আমরা জানি না এখনও, আজ রাত্রে হয়তো ওরা ঠিক করবেন। কিন্তু সরকারের কাছে আমাদের যেটা দাবি সেটা হচ্ছে ঘুঘুর বাসা আছে এটা তো স্বীকার করছেন, ফলে ঘুঘুর বাসা ভাঙতে কোনো একটা সময় হবে, চলুন এখনই শুরু করা যাক ঘুঘুর বাসা ভাঙার। আমরা জানি ঘুঘু কারা রয়েছে, ঘুঘুদের ঘুঘুরা চিহ্নিত, ঘুঘুর বাসাগুলোও চিহ্নিত, ঘুঘুদের বাসাগুলোকে ভাঙতে যদি চান তাহলে 13 বছর পারেননি, কিন্তু এখন তো চেষ্টা করতে পারেন, চলুন আমরা সাহায্য করব। আমরা চিকিৎসক সংগঠনগুলো আপনার পাশে আছি, যদি আপনি ঘুঘুর বাসা ভাঙতে চান আমরা সর্বতোভাবে আপনার পাশে আছি। পুজোতে এই দুর্গা পুজোতে ফিরে আসার ডাক দিচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী, তিনি বলছেন উৎসবে ফিরে আসুন, রাস্তা আটকালে সবার অসুবিধে, এক মাস ধরে মানুষের অসুবিধা সৃষ্টি করছেন, এটা আমাদের কাছে খুব অশালীন প্রস্তাব লেগেছে। যে আমরা মনে করি আমাদের পরিবার, চিকিৎসক পরিবারের একজনকে আমরা হারিয়েছি, আমরা শোকস্তব্ধ, আমরা শোক সন্তপ্ত চিকিৎসক সমাজ, আমরা উৎসবে ফিরবো নাকি হচ্ছে যে কীভাবে আমরা তো জানি না সেটা, এবং যারা প্রতিবাদী মানুষ সারা বাংলার তারা বিচার করবেন যে হচ্ছে তাদের কারোর উৎসবে ফেরার মানসিকতা রয়েছে কিনা, মুড রয়েছে কিনা। কালের নিয়মে হয়তো পুজো আচ্ছা ইত্যাদি কিছু হবে, কিন্তু আমরা আবেদন করব বাংলার জনতার কাছে যে যদি পুজো হয় সরকারি দাক্ষিণ্য অনুদান হচ্ছে যে আপনারা পরিত্যাগ করুন। 2 নম্বর, পুজো যদি যেখানে যা হবে অভয়ার পুজো হোক, এবং সেখানেও সমস্বরে মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে উচ্চারণ করুন উই ডিম্যান্ড জাস্টিস। স্যার আমার শেষ প্রশ্ন আপনার কাছে, মুখ্যমন্ত্রী বলছেন বিচারের দাবি হলে সিবিআই এর কাছে যান। খুব গোলমেলে দাবি, সিবিআই তদন্ত করবে ঠিকই, বিচার প্রক্রিয়ার একটা অঙ্গ হচ্ছে যে তদন্ত নিশ্চয়ই সিবিআই করবে, কিন্তু আনুষঙ্গিক যা যা দাবি, যা যা দাবি উঠছে, যা যা প্রশ্ন উঠছে, সেই প্রশ্নের জবাব দেবার দায় সরকারের নেই। বিচার প্রক্রিয়া কারা বিঘ্নিত করছেন? সরকার আমাদের করের টাকায় উকিল দিয়ে সেখানে বিচারের পশু বিচার পাওয়ার পথটাকে রুদ্ধ করছেন, সরকারের দায় নেই, সরকার জবাব দেবেন না, বিচারের দ্বার রুদ্ধ করা হবে করদাতাদের পয়সায়, কারি কারি টাকা খরচ করে, আর সিবিআই একা বিচার দিয়ে যাবে, বিচার দেবে মানে দিতে পারবে সিবিআই? আমরা জানি না সিবিআই সব সবাইকে ধরতে পারবে কি না, সিবিআই এর নিশ্চয়ই দায় আছে, কিন্তু সরকার তার দায় এড়াতে পারে না। যারা তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করেছেন, তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছেন, যারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, যারা আমাদেরই করের পয়সায় বিচারের দ্বার রুদ্ধ করার চেষ্টা করছেন সর্বোচ্চ ন্যায়ালয়ে, তারা তাদের দায় এড়াতে পারেন না।